কৃষ্ণাচার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা এসেছি নতুন একটি বাগানে। বাগানটি হচ্ছে মালটা, কমলা, ড্রাগন এবং পেয়ারার মিশ্র বাগান। এখানে আপেলেরও ছবি দেওয়া আছে, আপেলেরও ছবি দেওয়া আছে। দেখা যাক, ভেতরে গেলে বোঝা যাবে যে আসলে কিসের বাগান। আমরা মালটার বাগানে এসেছি না পেয়ারের বাগানে। আর বাগানটির নাম হচ্ছে ফ্রুটস ভ্যালি। এখানকার যে মেইন, ওনার নাম হচ্ছে ওসমান গনি। আর এটার লোকেশন হচ্ছে শাহজাহানপুর উপজেলার রানীর হাট কৃষি কলেজের সামনে। বড়গুলা কত করে দেন? আমরা ড্রাগনের ফুল দেখতে পাচ্ছি। ড্রাগনের ফল দেখতে, ফুল দেখতেই অনেকটা ভিন্ন রকম। এই যে ড্রাগন ফল, এটা পাকা ড্রাগন ফল এবং এটা ছোট, এবং এই যে কাঁচা ড্রাগন ফল। আমরা দেখতে পাচ্ছি ছোট একটি কুড়িও বের হয়েছে, এটা আস্তে আস্তে বড় হবে ঠিক এই রকম, এবং যখন পরিপক্ক হবে তখন এই যে এইরকম হয়ে যাবে। এই বাগানে অনেক বড় বড় ড্রাগন ফল দেখা যাচ্ছে। ড্রাগন ফলগুলির ওজন 700 থেকে 800 গ্রাম এবং 900 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। নতুন নতুন ড্রাগনের কুড়িও বেরোচ্ছে। চাচা, আমি ফিশ নেচার চ্যানেলের পক্ষ থেকে আসছি, ইউটিউব চ্যানেল। তো এটা শাহজাহানপুর উপজেলার মধ্যে, শাহজাহানপুর উপজেলার এটা কোন জায়গা? এটা হলো আশিকপুর ইউনিয়ন। আশিকপুর ইউনিয়ন, আশিকপুর ইউনিয়নের মানে এখানকে, এখানে কি আপনি কেয়ারটেকার হিসেবে আছেন? কেয়ারটেকার হিসেবে কতদিন হলো জব করতেছেন? এখানে এসে আড়াই বছর। আর মানে এই বাগানের বয়স তো 3 বছর, তাহলে বাগানের সাথে আপনি অতপ্রোতভাবে জড়িত প্রথম থেকেই। আর এই ড্রাগনের বাগান তো বুঝতে পারলাম যে 3 বছর ধরে আপনারা এখানে চাষবাস করতেছেন, অনেক মানে ফলনও অনেক ভালো দেখা যাচ্ছে। বাংলাদেশের মাটিতে যে এইরকম ড্রাগন হয়, মানে এখানে না দেখলে বোঝা যাবে না যে এটা অবিশ্বাস্য, মানে এত বড় বড় ড্রাগন। এই যে আপনার হাতে, এটা কত গ্রাম হবে? তাও এটা করে 250 গ্রাম পারবি, 300 গ্রাম, 250 গ্রাম এরকম, মানে 4 কেজি বা 3 কেজি এইরকম, তাহলে অনেক বড়। চাইনিজ যে ইয়েগুলো আছে, তারপর জাপানিজ যে ইয়েগুলো ড্রাগন ফলগুলো আছে, ঠিক আছে, 700 গ্রাম 800 গ্রাম পর্যন্ত এটা করে ফলের ওজন আসে। তাই আপনারা এগুলো বিক্রি করেন কোথায়? বিক্রি আমাকে বাগান থেকেই হয়ে যায়, বাগান থেকেই নিয়ে যায় কাস্টমার এসে খাওয়ার জন্য। মানে আপনারা কোথাও নিয়ে যান না? না, পাইকারি দেওয়াই লাগে না। আপনারা বগুড়া শহরে নিয়ে যান না বা ঢাকাতে? এখান থেকেই মাল দিবার পারে, কত দূর যাওয়ার প্রয়োজনই হয় না। এমন সময় আছে শুক্রবার শনিবার এখানে আপনারা
তাহলে তো অনেক ভালো, কষ্ট করতে হয় না। আপনারা এই যে মালটা বাগান করছেন, এটা কতদিন হচ্ছে বয়স? ড্রাগন আর মালটা এটা পাশাপাশি প্রায় এক সময় করা। আর এই যে পেয়ারা বাগান, পেয়ারা ড্রাগন মালটা তিনটা খুব কাছাকাছি, অর্থাৎ এক মাস দুই মাস গ্যাপ করে আর কি ইয়ে করছে। এই যে রেড ফ্ল্যাগ দিয়েছেন, এটা কেন দিয়েছেন? রেড ফ্ল্যাগ দিয়েছে, এটা আমার এই কিছু কিছু মালটা গাছ আছে যেগুলো আমাদের পরীক্ষামূলক, যে মালটা গাছে এই মালটা বড় হতে হতে কত বড় হয় এবং শেষ সময় যে এর ফলাফল কি দাঁড়ায়, রস কি শুকে যায় নাকি ওই রকমই থাকে, মিষ্টি হয় না স্বাদ কমে যায়, এরকম একটা পরীক্ষামূলকভাবে এই ফ্ল্যাগগুলো দেয়। ও, এই ফ্ল্যাগ হচ্ছে প্রতীকী স্বরূপ রাখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমরা উঠাই না। মানে এই মালটার জাতটা কি? এই মালটার জাত হচ্ছে এটা আপনার অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান? হ্যাঁ। এটা কি অস্ট্রেলিয়া থেকে ইম্পোর্ট করা হয়েছে? না না, এটা বাংলাদেশের থেকে কলম কলম কলমের মাধ্যমে নার্সারি থেকে নিয়ে আসছেন। হ্যাঁ, অনেক ভালো। আচ্ছা, এই আর এই মালটাগুলা, এই মালটার জাত কি? বাড়ি ফোর জাতের মালটা কিন্তু অনেক বড় হয়। হ্যাঁ, এটা অনেক বড় হয়। দেখেন কিছু গাছে যেগুলো বড় বড় গাছে ধরে আছে এগুলো আমাকে ফ্ল্যাগ দেওয়া আছে, এদের এর চেয়ে তো অনেক বড় আছে। এটা ওয়েট কত হবে এটার? আচ্ছা, এই মালটা বাড়িভর জাতের আপনারা পাইকারি কত করে বিক্রি করেন বাজার জাত অনুযায়ী? বাজার জাত অনুযায়ী তো এক একদিন এক এক রেট। তারপরেও মানে কেমন আইডিয়া? এখানে মানে যে আপনার বাজার জাত হিসেবে করতে গেলে ধরেন আপনার 60 টাকা 70 টাকা এরকম যাবে আর কি। কিন্তু আমরা বাজার জাত এখন অর্থাৎ আড়তে আমরা এখন দেই না। এখানে আমাদের বাগান থেকে আমরা যে পরিমাণ গ্রাহক পাই তাতে আমাদের আড়তে যাওয়ার প্রয়োজন হয় না। আপনাদের ফল তো ন্যাচারাল একদম? আপনাদের নাম কিন্তু জানা হয়নি। আমার নাম সুজন। আর চাচার নাম? আর যিনি বাগানের প্রতিষ্ঠাতা ওনার নাম আছে ওসমান গনি। দেখলাম আমরা ব্যানারে, দেখলাম ওসমান গনি। উনি কি এখানে আসে মাঝে মাঝে? হ্যাঁ আসে, উনি ছুটির দিনে বিশেষ করে শুক্র শনি। উনি কি জব করে? হ্যাঁ হ্যাঁ, প্রতিদিনই আপনার এখানে ইয়ে আসে, কিন্তু শুক্র শনি দুই দিন কন্টিনিউ আসে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর পেয়ারা, এটা কোন জাতের পেয়ারা? এই যে অনেক ভালো পেয়ারা দেখা যাচ্ছে, প্যাকেটিং করছেন মনে হচ্ছে। হ্যাঁ সাইফুল ভাই, না অনেক পেয়ারা আছে, থাই পেয়ারা? থাই পেয়ারা না, আমাদের থাই পেয়ারা না, এটা এটা দেখে মনে হচ্ছে থাই না। থাই না, তার কারণ থাই পেয়ারাতে আপনার অনেক বড় বড় হয়, বড় বড় হয়, মিষ্টি কম হয়, মিষ্টি কম হয়, মানে পাঁচা ভাব থাকে, পাঁচা ভাব থাকে। আর এটা দেখে মনে হচ্ছে যে দেশি পেয়ারার মতো, কিন্তু দেশি পেয়ারা না, দেশি পেয়ারা না, কিন্তু মিষ্টি অনেক, মিষ্টি, তাই মিষ্টি না? হ্যাঁ মিষ্টি। পেয়ারা তো বারো মাসই হয়? না, আমাদের পেয়ারা বারো মাসই হয়, বারো মাস হয়। পেয়ারাতে মানে পেয়ারা তো অনেক লাভজনক ব্যবসা, যেহেতু বারো মাস হয়। এখানে আপনি পরিচর্যা হিসেবে পেয়ারা গাছে গোড়ায় কী কী দেন? পরিচর্যা হিসেবে পেয়ারা গাছে গোড়ায় দেওয়া আছে আপনার ওই গোবর সার, তারপরে আপনি লিটার, তারপরে আপনার আরও কিছু যেগুলো দেওয়া আছে আপনার জৈব সার, কিছু কিছু আমাদের নিজের ব্যক্তিগতভাবে ইয়ে করা আছে সেগুলো দেয় আর কি। অন্যান্য রাসায়নিক জিনিস কম? হ্যাঁ রাসায়নিক জিনিস কম, আপনার হয়তো ইউরিয়া দিলাম, ফসফেট দিলাম, এগুলো জাতীয় সার আমরা খুব কম ব্যবহার করি। এতে মানে ফলের গুণাগুণ অনেক ভালো হয়, মিষ্টি হয়, মান ভালো থাকে এবং মিষ্টি হয় ফলগুলো। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আব্দুল কাদের সুজন। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ এত কিছু বলার জন্য। তো সুন্দর সুন্দর বাগান আছে, বের না হলে তো বোঝা যায় না। ড্রাগন কু নিয়ে আসছিলেন গাছ চারা? আমরা নিয়ে আসছি ওই যে ছোটো ছোটো দেখা যাচ্ছে এখানে কতটুকু গাছ নিয়ে আসছে, ওই যে এগুলো আবার নতুন জাত, ওই যে নিচেরগুলো? হ্যাঁ নিচেরগুলো, ওগুলো নতুন জাত। আচ্ছা, ওই নতুন জাত অতটুকটুক চারা নিয়ে এসে আমরা লাগাইছি, লাগানোর পরে সাইড সাইড যেগুলো খুশি বের হয় ওগুলো আমরা আগে কেটে ফেলে দিচ্ছি। ওগুলো কেটে ফেলে দেওয়াতে গাছগুলো দ্রুত বড় হয়েছে এবং দ্রুত খুশি করে, মানে বেশি ডালপালা থাকলে গাছ তো। ড্রাগনের খরচ কেমন হয় এক বিঘাতে? এটা কয় বিঘা হবে? এটা হচ্ছে আপনার 42 শতক। 42 শতক, 42 শতকে কেমন খরচ হয় কেমন?
শতকে খরচ কেমন হয়? এই ধরেন সার পাউস, তারপরে লেবার খরচ, সব খরচ ইনি করে। আচ্ছা, এখানে মানে পাখি 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 ড্রাগন ফল খায়, খালি রয় ভাই খুব উচ্চ স্যার করে আছে। গোবর সার দেন না অন্য কোন সার দেন? গোবর সার দিই, আপনি এর সাথে আপনি জৈব সার দিই এবং মিশ্র সার এবং টিএসপি পটাশ এলে আমরা কম ব্যবহার করি। রাসায়নিক গুলো একটু কম ব্যবহার করেন, যার কারণে ফলের মিষ্টতা অনেক বেশি, যা অন্যান্য ফলে এরকম মিষ্টতা দেখা যায় না। তারা ভাবতেছেন ফরমালিন মুক্ত ফল খাবেন, ফরমালিন ছাড়া একবারে প্রাকৃতিক ফল, তারা অবশ্যই এই বাগানে আসবেন। এবং এই বাগানের ঠিকানা হলো বীরগ্রাম হাট থেকে 1 কিলোমিটার পশ্চিমে কৃষি কলেজের পূর্ব পাশে। তো এখানে ফল পাবেন মালটা, কমলা, পেয়ারা এবং হচ্ছে ড্রাগন, একদম প্রাকৃতিক বীর ভেজালের প্রতীক। দেখা যাচ্ছে আপেলের গাছ কয়েকটা লাগানো হয়েছে কিন্তু আপেল ধরে এখনো ধরেনি। আর এখানে পেয়ারা দেখতেছি আলাদা টাইপের, মানে থাই পেয়ারা না, দেশি পেয়ারা মতো কিন্তু মিষ্টি খুব, একবারে বিগ সাইজের মালটা 307। এখানে মাল এবং অন্যান্য বিভিন্ন জাতের ফল গাছ দেখা যাচ্ছে। তার ভিতরে এই যে আমরা যে মালটা দেখতেছি এটা হচ্ছে বাড়ি ফোর, বাড়ি ফোর হচ্ছে এই জাতের বাড়ি ফোর 4-5টা কেজি হয়, 6টা তো কেজি হয়, কিন্তু এই মালটাগুলো অনেক বেশ বড়, আকৃতিতে অনেক বড় এবং অনেক মিষ্টি। আপেল গাছ ওঠে কিন্তু আপেলের গাছ, বাগানে আপেলের গাছ দেখা যাচ্ছে, আঙ্গুর গাছও দেখা যাচ্ছে বাগানে, কিন্তু আঙ্গুর ধরে না। সাবুল ভাই বলেন এই সার সম্পর্কে, এরা পরিচর্যা করে এই সার মানে কম্পোস্ট কম্পোস্ট করতেছেন কতদিন? কম্পোস্ট কতদিন হলো করতেছেন? এটা তাও আপনার 1 বছর হলে করা হচ্ছে। এই সারে কি কি আছে, জৈব মানে ওই গোবর আর কি? গোবর আছে, লিটার আছে, আপনি কচুরি পানা আছে, আপনি এই যে আমরা গাছের ডাল দিলে ছেঁটে দিই, ডালা নতুন ডাল ফেললে দেওয়া আছে, আপনি দিয়ে এইভাবে হাউজের মধ্যে প্রসারি করা আছে, করে আপনি সেটাকে খেয়ে তুলে আপনি এই কম্পোস্ট তৈরি করা আছে। এখানে পেঁপে গাছও আছে, পেঁপে অনেক উচ্চ ফলনশীল একটি ফসল বা সবজি, পেঁপেতে খরচ কম, রোগ বা অসুখ বিসুখও কম। পেঁপে আপনার সেচ ছেতে জায়গায় পেঁপের গাছ হয় না। পেঁপের গাছগুলি বেশিরভাগ দেখা যায় যে উঁচা জমিতে যেখানে পানি থাকে না। এর পাশাপাশি এই যে কুমড়া, লাউ বা ওই ওই পাশে দেখা যাচ্ছে যে আখের গাছ, এইগুলো মিশ্র বাগানের অন্তর্ভুক্ত। আর বাড়ি ভোরের একটি মূল বৈশিষ্ট্য হচ্ছে এই যে চাকার মতো থাকবে একটা চিহ্ন, এটা হচ্ছে বাড়ি ভোর মালটার বৈশিষ্ট্য। গাছের গোড়া থেকে দেখেন মালটা ঝুলন্ত অবস্থায় আছে, ছোট গাছেই প্রচুর মালটা ধরে বাড়ি ফোরের। আপনারা যদি বাড়ি ফোর মালটা চাষ করেন অনেক লাভবান হতে পারবেন। এই যে কালার আসতেছে, লাল কালার। আমাদের বাংলাদেশে বর্তমানে এই বাড়ি ফোর কাঁচা হিসেবেই বিক্রি হয় 80-90-120 টাকা কেজি। আর যেগুলো ইম্পোর্ট করা মালটা সেইগুলো আপনার 220-200 এই দামে বিক্রি হয়। দেখেন একটা ডালে কি পরিমাণ মালটা ধরছে, একটা ডালে মালটা ধরেছে কীরকম আমরা গুনলে বুঝতে পারবো যে এই ডালে আসলে কয়টা মালটা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 একটি ডালে 10টি মালটা, অথচ ছোট্ট একটা গাছ। এই গাছে কত কেজি মালটা হবে?
এই গাছে 20-22 কেজি মালটা হবে, কিন্তু মালটার সাইজ তুলনামূলকভাবে ছোট, কারণ হচ্ছে বেশি ধরার কারণে অনেক মালটা ধরছে একটা গাছে, এই কারণে আকারে অনেক ছোট হয়ে গেছে। কিন্তু ওই গাছটাতে ধরছে কম, কিন্তু ওই মালটা আবার বড় বড়, ওই যে দেখা 4-5 কেজি হবে, 4-3 কেজি। এটা 4-3 কেজি, এটাও বাড়ি ফোর, কিন্তু অল্প ধরছে কম এই গাছে। হ্যাঁ, এই গাছে ধরেছে কম, কিন্তু ফল বৃদ্ধি পাইছে বেশি। বাগানের মধ্যবর্তী স্থানে মিষ্টি জাতের কুশার লাগানো হয়েছে। কুশারের রস অনেক মিষ্ট। কুশারের নাম কি বলতে পারো? গান্ডারি। দেখা যাচ্ছে গান্ডারি জাতের কুশার, কুশারের নামও গান্ডারি। তবে এইদিকে বলা হয় গান্ডারি কুশার। গান্ডারি কুশারে অনেক রস এবং অনেক মিষ্টি। ফল বাগানে আসলাম, চাচা আমাদের ফল কাটা খাওয়াবে, ড্রাগন ফল। আলোর দিকে নিয়ে আসলাম একটু। সেই সাত না, সেই রকম সাত, টাটকা ফল, একবার টাটকা ফ্রেশ, একদম গাছ থেকে পাড়াইলাম, টাটকা ড্রাগন, একদম গাছ থেকে এখনই পাড়া।